বন্ধুসকল, আজি আমি জাতীয় বিদ্যালয়ৰ যোনখন মেথছৰ কিতাপ আছিলে তাৰ 4A-ৰ যিখিনি 1 নম্বৰখিনি কৰিলোঁ, আজি আমি কি কৰিম 2 নম্বৰ অংকখিনি আজি আমি ডিছকাছ কৰিম। আজি এই ভিডিঅ'টোত আপোনালোকে চাব যে আমি 2 নম্বৰ অংকখিনি কেনেকৈ কৰিব লাগে, সেই অংকখিনি আজি আমি এই ভিডিঅ'টোত আমি ডিছকাছ কৰিম। গতিকে বলক চাওঁ এতিয়া আমাৰ 2 নম্বৰত কি কি অংক আছে আজি, আমি যিবিলাক আজি সাধাৰণভাৱে ইজিলি কৰিব পাৰোঁ। ফ্ৰেণ্ডছ, আজি আমি অনুশীলনী 4A-ৰ 2 নম্বৰখিনি কৰিম। 2 নম্বৰ সৰলকৈ দি আছে, প্ৰথম অংকটো হৈছে 9^1/2 × 9^3/2। এতিয়া এই অংকটো কেনে একদম চাওক। 1 নম্বৰ অংকটো হয়, এইটো কৰিবলৈ আমি এটা ফৰ্মুলা জানিব লাগিব। অংকটো সেইটো আছিলে a^m (a^m) ইজ ইকুৱেল টু কি হৈছে m^m+n। মানে জানো যে আমি যদি চেম নাম্বাৰ থাকে যেনেকৈ 9 আছে, তাৰ ওপৰৰ পাৱাৰকেইটা যদি বেলেগ বেলেগো থাকে তেতিয়া কি হৈ যায়, ফৰ্মুলা মতে ওপৰৰ পাৱাৰ দুটা যোগ হৈ যায়। তো ইয়াত সেনেকৈ কৰিম, চেম নাম্বাৰ কি আছে 9, ওপৰৰ পাৱাৰকেইটা কৈছোঁ 1/2 + 3/2। এতিয়া কি হ'ব, এই দুটা আমি যোগ কৰিম। যোগ কেনেকৈ কৰিম চাব, যোগটো ডাইৰেক্ট ভগ্নাংশ কৰিবলৈ আমি এলচিয়াম লৈ ল'ব লাগিব 2। 2 বাই 2 একবাৰ যায় হৰণ কৰিব, সেই যিটো ভাগফল হ'ব সেইটোত পূৰণ কৰিব। 2^2 = 1^+2^2 = 3। ইয়াত কিমান হৈ যাব, এতিয়া আমাৰ তলত 2^3 = 4। আমি এইটো কাটি দিব পাৰিম দুবাৰ 9^2 আৰু 9^2 হ'লে কি হৈ যায় 9^2 = 81, আৰু এইটো হৈ গ'ল আমাৰ আনচাৰ। তো ইয়াৰ পৰা আপোনালোকে এতিয়া গম পাই গ'ল এই অংকবোৰ কেনেকৈ কৰিব লাগে। তো নেক্সট আমি 2 নম্বৰ অংকটো চাওঁ, এতিয়া 2 নম্বৰটো কেনেকৈ কৰিব লাগিব। 2 নম্বৰ অংকটো কি দিয়া আছে, 14^-4^3 × 14^-5/3। এই অংকটো, এই অংকটো আকৌ এই ফৰ্মুলাত লৈ যাব পাৰিব, কাৰণ তলত কি আছে 2টা আছে, ইয়াত মানে 14 আছে 2^14। ওপৰ ভা সেই পাৱাৰকেইটা কি কৰিম, আমি যোগ কৰিম। ফৰ্টিন মাইনাছ ফ'ৰ বাই থ্ৰী প্লাছ মাইনাছ ফ'ৰ বাই থ্ৰী, এতিয়া কিমান হয় 14^2 মানে যোৱা পিনে 3 LCM আহি গ'ল, 3 × 3 এবাৰ যায় একেৰে চাৰি পূৰণ কৰিব হৈ গ'ল, মাইনাছ নামিলে 3 × 3 এবাৰ যাব একেৰে 5 পূৰণ কৰিব। এতিয়া আমি জানো যে এতিয়া তলততো 3 হ'ব, এই ওপৰত যদি একে একে চিন থাকে তেতিয়া কি কৰিব পাৰি, আমি এই চিন দুটা যদি একে হয় তেতিয়া সংখ্যাটো কি কৰিব, যোগ কৰি দিব, ধৰক চিনটো কি হয় একে থাকে। এতিয়া আমি এইটোৰে কাটি দিব পাৰিম 3 × 3 = 9, কিমান হৈ যাব মানে 14^2 কিমান হ'ব -3, আৰু এই 14^2 - 3 কি হৈ গ'ল আমাৰ এই অংকটোৰ আনচাৰ। তো ইয়াৰ পিছৰ অংকটো কি দিছে, 3 নম্বৰটো মই লগত লিখিছোঁ, 2^3/2 × 2^-4/3 × 2^1/3। এতিয়া এই অংকটো কেনেকৈ, ইয়াতো চেম নাম্বাৰ আছে, আমি এই ফৰ্মুলাটো লৈ যাম, 2 ওপৰৰ পাৱাৰকেইটা কি কৰি দিব লাগিব, যোগ কৰি দিব লাগিব, 4/3 + 1/3, এইটো মাইনাছ আৰু প্লাছ দুটা হৈ গৈছে কাৰণে ব্ৰেকেট হৈ গৈছে। এতিয়া 2, এতিয়া কি কৰিম, মই ব্ৰেকেটটো খুলি দিলে কি হ'ব, চিনটো আমাৰ চেঞ্জ হৈ যাব, 4/3 হৈ যাব, চেঞ্জ কৰি দিয়া মাত্ৰকে। তাৰপিছত এতিয়া 2 আৰু 3 LCM কিমান আমি জানো, 6, 2^2 কেইবাৰ যাব, 3 বাৰ 3 পূৰণ কৰিব, 3^3 = 9, মাইনাছ 3^2 = 2^4 = 8, প্লাছ 3^2 = 2^2 = 2। এতিয়া কি হ'ব, ইয়াত 9 পৰা 8 বজাত থাকিলে কিমান, 1, আৰু এইপিনে +2/6, এতিয়া কিমান হ'ব, 2^2 কিমান হৈ গ'ল আমাৰ 3/6। এতিয়া এইটো কাটি দিয়কচোন, 3^3 = 3^2 = 6, এইপিনে কৰি দিছোঁ, এতিয়া কিমান হ'ব, 2^1/2। আমি এইটো আনচাৰ ইয়াতে ৰাখিব পাৰিম, কিন্তু যদি কিবা এটা বস্তুৰ ওপৰত যদি এনেকৈ পাৱাৰটো হাফ হয় তেতিয়া আমি জানো সেইটো ৰুটৰ পৰা উত্তৰ পাব, তেতিয়া কি হৈ যাব, √2 ইয়াৰ কি হৈ যাব, আমাৰ শুদ্ধ আনচাৰটো হৈ যাব। 4 নম্বৰটো অংকটো একে, গতিকে চবেই পাৰিব লাগে, 8^1/3 × 8^-4/3 × 8^5/3। এতিয়া অংক হৈ গ'ল, ইয়াতো একেই কৰিব, 3টা আমাৰ একে আছে 8, তো আমি লৈ ল'ম 8, ওপৰৰ পাৱাৰকেইটা কি কৰিম, যোগ কৰিম, ইয়াত বিপচিন আছে কাৰণে ব্ৰেকেট দি লৈছোঁ,
plus 5 by 3. এতে আপটো ইয়াত লিখিব ব্র্যাকেট টু খুলি দিওছন মাইনাস হৈ যাব 4 by 3 plus 5 by 3. এতে কি হব 8 গুটে কিটা এলসিএম যদি দেখিছ আমি ইয়াত 3 আছে গুটে কিটার হৰটোতে গুটে কি এলসিএম 3 তো পুরো কিটা ডাইৰেক্ট হৈ যাব এতে কৰি 8 ওপৰ থাকিলে 3 ইয়াৰ পাছত আইৰ গল থাকিলে কিমান মাইনাস 3 যদি মই এটো পাছে ইয়াত প্লাস কৰি ছয় ছয় গল তে 2 এটো হ'ব আমাৰ আনসার এটো আকৌ যদি ভাঙি দিও বিছো 8 তেতিয়া হলে 8 টো ডাইৰেক্ট হ'ব 8 টো আমি 3 লৈকে ভাঙি কৰিম 3 লৈকে মানে 8 টো আমি 3 বাৰ ভাঙি চাওঁ অপচন আপোনাক 2 লিয়া বুলি 2 ছয় গুণ 8 2 দুগুণ 4 এটো কিমান হ'ল 8 টো আমি এনেকে লিখিব পাৰিম 8 কিউব 2 কেটা পালো আমি সরি 2 কিউব পাম আটো আমি কি কইলো 2 কি বলে ভাঙিব 2 4 গুণ 8 2 2 গুণ 4 এটা আটো আমি 2 এর যেটা ভাঙিল কি হবো এটা পূরণ কি হবে যে 2 বাই 3 8 ইনটু 8 ইনটু কাটি দিই তে কি মান হই গেল 2 স্কয়ার আর 2 স্কয়ার মানে কি আমি জানো 4 আর এটা হবে গিয়া শুদ্ধ উত্তর তে এটি আমি কি করব 5 নম্বর অঙ্ক করব 5 নম্বর অঙ্ক করব কি দিছে 3 বাই 7 to the power 1 by 4 divided by 3 by 7 minus 3 by 4 to power এটা গেল আমি পূরণ করতে কি আছিলে আমি এই পাওয়ারটা যোগ কৰিছো এটা কি এটা হরণ কইলে হরণ কইলে আমি জানো যে ফর্মুলা a to the power m divided by a to the power n যদি হয় তেতিয়া ফর্মুলাটো a to the power minus m minus n তো আমি উপর পাওয়ারটা কি কৰিম এই পাওয়ারটা যোগ কৰিম তো সংখ্যাটো একে আছে আমি লৈ লম 3 by 7 পাওয়ার গুণ আছে 1 বাই 4 মাইনাস কি হলো তুই মাইনাস 3 বাই 4 এটা সব 3 বাই 4 ইয়াত বহিলে 1 বাই 4 মাইনাস 2 যদি খুলি দিওঁ কি হ'ব প্লাস 1 3 বাই 4 এটা কি হ'ব ইয়াৰ তলত 3 বাই 4 বহিছে এটা কি হ'ব ইহঁত দুটা এলসিএম কিমান হ'ব 4 হ'ব আৰু ওপৰত কিমান হ'ব 1 আৰু কারণ সাইয়ে একবার যা এক এগুন এক সাইয়ে একবার যা এক তিনি মুক্তি তা আমার এতে কি হল 3 বাই 4 উপর হল 4 বাই 4 সাইয়ে সাইটু কেবার কাটি গল একবার একবার যদি কাটি গল আমার আনসার কি হল 3 বাই 4 টু দি পাওয়ার 1 আর ইয়ার অর্থ কি হল একা পাওয়ার থাকলে সেম নাম্বারটি আমার বহি যাবে আর এটি হল আমার 5 নম্বর আনসার 6 নম্বরের এখানে প্রিন্ট হোক 0.008 টু মুখী কইন 2 কি বলে দিলে যাও কারণ 0.8 আমি এনেকে লিখব 0.2 কিউব হল এটা পাওয়ার কিমান হইব 2 বাই 3 হল 0.02 কেনেকে গুছি যাব আপনাদের 0.0 তিনটা কম কৰিছাল আপনাদের 0.008 আহি যাব গতিকে 3 টো 3 টো কাটি গল 0.2 হোল স্কয়ার আর হোল স্কয়ার দিয়া মাত্রকে কি হৈ যাব হোল স্কোয়ার নকৰি কিনে আমি ইয়াৰ আনসাৰ পেটাৰ্ণত যদি লৈ যাওঁ কিতাপত যেনেকে দিয়া আছে তেতিয়া আমি এইটো এনেকে লিখিব পাৰোঁ 2 বাই 10 এই বস্তুটো তাৰ ওপৰত স্কোৱাৰটো বহিলে তাৰপিছত কি হ'ব ওপৰটো চাৰি হৈ যাব তলৰটো 10 আছে 10ৰ ওপৰত যদি স্কোৱাৰ হয় কিমান হ'ব 100 তো চাৰিৰে এবাৰ চাৰিৰে 25 বাৰ কাটি দিব তো আমাৰ ৰিজাল্ট কিমান হ'ব 1 বাই 25 এইটো হ'ব আমাৰ আনসাৰ হৈ অংক সাত নম্বৰ অংকটো কি দিছে 8 square plus 6 square minus 1 by 2 power 2 হাত নম্বৰ গুণ কি কৰিব এটা 8 square মানে কিমান 64 plus 6 square মানে কিমান 36 ওপৰত 1 by 2 এটা প্লাস কৰি দিও কিমান হ'ব 100 power 1 by 2 এটা 100 টো মই কি লিখিব পাৰিম 10 square লিখিব পাৰোঁ into minus 1 by 2 পাওয়ার এই দুটা কাটি গেল থাকিলে কিমান আমার পাওয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 1 এটা এটা যদি কনভার্ট করি তো কি হয় 1 বাই 10 কারণ আমি জানো এ টু দি পাওয়ার যদি মাইনাস 1 হয় রেজাল্ট কিমান হয় 1 বাই তেনেকে এ 10 টু দি পাওয়ার হলো 1 বাই 10 এটা ডটর একটু ফর্ম করলে কিমান হয় 0.01 এটা হলো আমার আনসার তো নিশ্চয়ই অঙ্কটা বুঝি পাইছে আর একটা অঙ্ক আছে সেটা কইলাম এতিয়া আমাৰ 8 নম্বৰ অংকটো কৰোঁ 8 নম্বৰটো দিছে ব্ৰেকেট ডাঙৰকৈ দিছে 1 বাই 81 টু দি পাৱাৰ 4 টু দি পাৱাৰ মাইনাছ 1 এইটো এটা কেনেকৈ কৰিব এইটো কৰিবলৈ
bracket to enake rakhibo apni ei bracket to khuli dio to bohila 1 by 3 square 3 to the power 4 kan mo 81 to bhangi dilu 3 re ebar chai bar 3 28 3 sorry 81 to bhangi so 3 28 3 9 3 to keta bhangilu sai to ami result holo 3 to the power 4 to 3 to the power 4 bhangi ঠিক আছে উপর আছে আমার এটা কিমান 4 আর মাইনাস 1 এটা কি কই মই যদি ব্র্যাকেট তো খুলি দিয়া কিমান 1 বাই 3 টু দি পাওয়ার 16 মাইনাস 1 এটা মাইনাস 1 তো যদি আমি কিবা এটা ভাঙো কি হবে a একটু তো a দু এই বস্তুটো আমি এনেকে ভাঙি বলিব 1 বাই 3 টু দি পাওয়ার 16 তেতো যদি উলুটা কই দিয়া যায় উলুটা যদি হয়ে যাব ইয়া খরণ কইলে উলুটা হবে তে কিমান হবে উপরে যাব 3 টু দি পাওয়ার 16 আর এটা হলো আমার রেজাল্ট গতিকে অনুকূল আমি 4a আমি 2 নম্বর যে হেক কইলু তে অহা কাইল লগ আমি কি কই অনুকূল 4a 3 নম্বর যেখানে ফলো করা আছে সেখানে আমি কইবলে সাম গতিকে আপোনালোকৰ যদি ভিডিওটো ভাল লাগে সাবস্ক্রাইব কৰিব আৰু শেয়ার কৰিব নিজৰ যিখিনি বন্ধু আছে যাতে তেওঁলোকো উপকৃত হ'ব পাৰে আৰু জানে কৰোনা ভাইৰাছৰ কাৰণে এইকেইদিন স্কুল বন্ধ আছে সেইকাৰণে পঢ়াটো যাতে পিছ পৰি নাথাকে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আপোনালোকৰ ভিডিওটো শেয়ার কৰিব ধন্যবাদ